আমাকে বাইটি ভাড়া লাইনি, এখন তো ভালো ট্রেন দিছে। এর আগে যে লাইন ছিল মনে আছে না মুরব্বীরা উঠছেন কেউ কোনোদিন সেই রেলে? আর সেই রেলের আর শেষ জীবনে আমি একদিন উঠছি, রাজবাড়িতে উঠছি, আরে কপাল সে কি হালাত, স্টার্ট তো মোটে নেয়ই না, বহুত চেষ্টা করতেছে, পরে সবাই করলাম যে আমাকে টাকা ফেরত দেন। টিটি এসে ভাই একটু দাঁড়ায় এদের আর একটা বার ট্রাই করতে দেন, ফিরে বার স্টার্ট স্টার্ট দিল, মোটামুটি একটু পরানে বানিয়েছে, স্টার্ট দিল, মনে করলাম যে যাবে, ফক করে কয়েকবার কালা দুমু করে তা নিভে গেছে, আবার সবাই টাচ আছে, এই গতি গতি স্টার্ট নেছে, স্টার্ট নেছে তো আর দেরি করি নাই, গিয়ার লাগাই দিয়েছে টান, দৌড় শুরু হয়েছে, আল্লাহ একবার কি যে জোরে চললো, আমি ওরকম আর জীবনে কোনো দিন দেখি নেই। চলমান ট্রেনের থেকে আপনি নামিয়ে সামনের বগিতে নামিয়ে পেশাব করে পিছনের বগিতে উঠে যেতে পারবেন, আপনার থিয়ে যেতে পারবেন, এত দ্রুতগামী ছিল সেই ট্রেন, পিছনের আখের বগি জোড়ায় দিয়েছে পুলাপান চলমান অবস্থায় আখটা নিটা নিকে মিলাই দিচ্ছে, আর তার সুরই আলাদা, ওইরকম সুরও আমি ট্রেনে চুনি নেই, ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলছি, চলতেছে এরকম ধাক্কা দিচ্ছে কাছে, যা সে যাবানি যা সে যাবানি, গেলি গেলাম না গেলি গেলাম, তোমাকে মনে চালি না নিয়ে যাও, না হলে যা থাকলি থাও, যা সে যাবানি যা সে যাই, আমরা কয় মৌলবী এই সুর সুরির সাথে শব্দ মিলে যা হাসা হাসি হতে যে সুরও যেমন আর বতিও তেমন। এরপরও দেখলাম পুলিশ আছে বড় মহব্বতের পুলিশ, উনি আমারে কয়ে দিয়েছে হুজুর আমার গল্পগুলো কইতে গেলে নাম কয়ে না, আমি তাতে লজ্জা পাবো না, হাজারো পুলিশ সবক পাবে, আমি তারপরও নাম বলতেছি না। এই পুলিশ বসেন মুরব্বী বসেন, এই পুলিশ বিশ্ব বিখ্যাত ফাজিল পুলিশ, উনি নিজেই দাবি করে বাংলাদেশে যদি কাওরা পুলিশ থাকে দুই বাস্তা তার ভিতরে নাম্বার ওয়ান আমি, নিজেই নিজে বলে। চার বছরে ঘুষ খাইয়া দুডে বড় দালান বানাইছে চারতলা, একজন সাধারণ দারোগা আমার সাথে যেদিন ধরা পড়ছে মাহফিলে গেছে, আমার মাহফিল বন্ধ করতে গেছে উনি, আমার মাহফিল অতি দেবে না, ও সিও সেই ক্লাসের একজন ফাটাইছে তো যাই আমার মাহফিল বন্ধ করতে যে ওয়াজ শুনতে শুনতে দুই ঘন্টা শুনছে, বন্ধ হওয়ার কথা মনে নাই, পরে শেষের আধা ঘন্টা কি কইছি আমার তা মনে নেই, আমি সেদিন ওয়াজে কি কইছি তা জানি না, শেষের আধা ঘন্টা বয়ানে খালি উনি কাঁদছে, তওবার বয়ান করছিলাম এটা মনে আছে, এসতে যেতে নামার পরে জোড়ায় ধরিয়ে বড় জুয়ান আমার ওই পাশে মাথা নিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আবার পিঠ ভিজে ফেলাইছে, জোড়ায় ধরিয়া সামনের পর সমস্ত সব বিষয়ে তওবা করছে, আল্লাহ আকবার, তো তওবা করিয়া পুলিশ গেছে যে জায়গা মূল তওবা সেটা তো সে জানে যে কোন কোন জায়গা আসল তওবা, সেই সেই জায়গা করছে, কয় ফার্স্টে তওবা হবে সিগারেটের উপরে, এক প্যাকেট বেনসন সিগারেটের মূল আইয়ে ভাঙিয়ে জুতোর তলে দিয়ে ফেসে দিয়েছে যে আমি খাবো না, কেউ খাতিয়ে দেবো না, সেই থেকে আর খায় না, একক তো তাহাজ্জুদ কাজা নাই বর্তমানে আল্লাহর বান্দার কাছে, সুবহানাল্লাহ, এবং যে ফাঁড়িতে যে থানায় তার ডিউটি হয় মানে পোস্টিং হয় ওই থানার বাকি পুলিশদেরকে নামাজি বানানোর জন্য 100% চেষ্টা করে, ওই থানায় যদি বেপর্দা মহিলা পুলিশ থাকে তাকে বোরকা পরানোর জন্য ব্যবস্থা করে, এমন মোবাল্লেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনি আমারে বলেন যে হুজুর যখন এই মোটা টাকা খাইতাম টাকা কামাই করে নিয়ে রাত্রে আর ঘুম হতো না, কোনো মতে সেলেসা শুরু হয়ে গেছে কোনো মতে রাতটা কাটাইছি, সকালবেলা উঠে তিন চারটে পত্রিকা কিনতাম যে আল্লাহ, রাত্রে ঘুম না হওয়ার কারণ হলো খালি ফোনের দিক খেয়াল রাখতাম যে কোন বড় অফিসার ফোন দেয় যে এই টাকা খাইলিতে ভাগ দিলি না কেন, অমুক জায়গাতে কয় টাকা দিচ্ছি, এই ভয়তে রাতটা ঘুম হতো না, সকালবেলা উঠে তিন চারটে পত্রিকা কিনে ভরতাম যে আল্লাহ আমার নাম কোন লাইনে আইছে দিয়ে নেই, যে অমুক জায়গাতে অমুক পুলিশ ঘুষ খাইছে, এই চিন্তে দিন রাত সব সময় চলে যেত, আমার ঘুমই হতো না, যেদিন থেকে তওবা করছি ঈশার নামাজের পরে আমার ঘুম চলে আসে, রাত্রে ডিউটি না থাকলে অনায়াসে আমার ঘুম চলে আসে, আর টাইম মতো রাত তিনটায় আর আমার বিছানে পিঠ দিতে মনে চাই না, আমার মনে হয় যেন কে আমারে ডাকে আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আয় সারা জীবন গুনাহ করেছি আমি তোরে ক্ষমা করার জন্য খাতা কলম নিয়ে আসি, উঠি আয় আয় বান্দা উঠি আয় আর আমার বিছানে মন টেকে না, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, কে আসিস রিজিকের অভাবে চলে আয়,
যায়, আমি তোরে রিজিক দেব, মনে হয় যেন কে আমারে ডাকে, আওয়াজটা আমার কানে টনটন করে ভাসে, এমন করে আমারে ডাকতে তালে থাকে। আমি এইভাবে আল্লাহর রহমতে একটা অক্ত নামাজ আমার কাজা নাই, একটা রায়ত আমার তাহাজ্জুদ কাজা নাই। ওগো আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে উনি দোয়া করে, রব্বুল আলমিন আমার এখন তো তওবা করেছি, বিগত যে গুণা করেছি সেগুলা কি হবে? আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর গুশ তো খাইছি মোটা টাকায়, খাইয়ে দিয়ে তো দালান দুটি বানাইছি, এ কী হবে কান্দি দিয়ে, দালানের কী হবে? আমি কই যে ওই যে তুমি যার টাকা তারা ফেরত দিতে, ওকে খাইছি তো সারা বাংলাদেশের বিভিন্ন থানাকে, এত মানুষ তো মনে রাখতে পারিনি, কী করবো কোন দিদি? আমি ওকে দালান দুটি মাদ্রাসায় দিয়ে দাও, দুটি দালান দুটি মাদ্রাসা বানাও, ওতে যা নেকি হবে, জাগে জাগে টাকা তাকে নেকি, এই নিয়ে তুমি কোনো নেকির নিয়তি করবা না। তোমার যদি দুই চারটে হালাল থাকে তাহলে তুমি পাবা, আর জাগে টাকা দালান তার নেকি তারা পাবে, কথা কন না কেন? এইভাবে উনি প্রতিজ্ঞা করে দুটি মাদ্রাসায় দিয়ে দিচ্ছে বিল্ডিং। আল্লাহ একবার তাই বমিনা জম্বে কামাল লাজম্বালা, গুনা থেকে তওবা করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কেমন যেন গুনা নাই বলে সাব্যস্ত করে। বলতে চাইছি, এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে ইজ্জত, তিন নম্বরে হালাল রুজি, হারাম রুজির কোনো দাম নাই, হারাম টাকা কোটি কোটি টাকা হইল তার মধ্যে আরাম নাই, হারামে আরাম নাই, কতক্ষণ হারামে আরাম নাই, তাৎক্ষণিক খাইতে ভালো লাগলো তার পিছনে কিন্তু বিপদ আছে, পিছনে বিপদ আছে। এক স্কুলের মাস্টার, এক স্কুলের হেডমাস্টারের একটা বিবাহের গল্প শোনাই, একটা মেয়ের বিবাহের গল্প। ওই স্কুলে এই নাইনে পড়া একটা মাইয়া, হাই স্কুলে পড়ে নাইনে, মেয়েটা জেএসসিতে গোল্ডেন এ প্লাস, এ পিএসসিতে গোল্ড এ প্লাস, এই মেয়েটা এসএসসি তো স্কুলে সবচাইতে ভালো রেজাল্ট করবে, কিন্তু মেয়েটা বড় নিতান্ত গরিবের মেয়ে। আয় বেশি বেশি এদিকে, বেশিরভাগ গরিবের মাই ছেলে মেয়েরাই তো মেধাবী ভালো হয়, কতক্ষণ না কেন? বড় লোকের গুলো ভালো খুব কমই হয়, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতে পড়াতে গাইওই গুতো যেটুকু হয় আর কি, গরিবের গুলো আল্লাহ রাস্তে ভালো হয়। তাই মেয়েটা ভালো, বড় মেধাবী, মেয়েটা নাইনি পড়তেছে, ওর ম্যাট্রিকে গেলে স্কুলের নাম হবে ওর দ্বারা, হঠাৎ করে ওর ভ্যান চালা নিয়ে গরিব বাপ ওর বিবাহের ব্যবস্থা করে ফেলেছে। এখন মেয়েটারে ডাকে বলতেছে, মা ওতমত বলা যায় না, তুই হাই স্কুলে পড়তেছিস, বৃত্তির টাকায় পড়তেছিস, কলেজে গেলি তো জায়গা দেবে না, তোর মতো মেধাবী মেয়ে বহুত আছে, আমি একটা মেয়ে বিয়ে একটা তো একটা ছেলে ঠিক করছি, তুই রাজি হ তোর বিয়েটা আমি দিয়ে যাই। বাপের এই করুণ কথা শুনে মেয়েটা রাজি হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে। এখন গরিব বাপ বরযাত্রী খাবে, শস্য ফস্য খাওয়ানোর তো ক্ষমতা নাই, ওই রায়বারে কইছে মোটে পাঁচজন মানুষ আসবা, আমি যা পারি তাই মেহমানদারি করবো, এই পাঁচজনের মেহমানদারি করার টাকাও নাই। এখন ওই মেয়েটা স্কুলে যাইয়া ওর স্যার হেড স্যার রে ডাইকে লাইব্রেরিতে যে বলতেছে, স্যার আমি রাজি না, আমি তো পড়ালেখার প্রতি আগ্রহী, আমার গরিব বাপ আমার জন্য বিবাহ ঠিক করে ফেলাইছে, এখন পাঁচজন মেহমান আসবে স্যার, শুক্রবারে বিয়া, আপনি অবশ্যই যাবেন, আমার তো উচিত সব স্যারদেরকে দাওয়াত দেবো, সব ছাত্র ভাই বোনকে দাওয়াত দেবো, কিন্তু সে তৌফিক আমার নাই, আর যদি পারেন স্যার আমার আব্বার জন্য একটু, আমার জন্য বিবাহ উপলক্ষে একটু সহযোগিতা ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো হেড স্যারের তারে করুণ কথা শুনে অনুমতি দিয়েও দিছে, আর কালেকশন তাৎক্ষণিক একটা করে দিয়ে বলতেছে, তোর আব্বারে শুক্রবারে সকালে আমার বাড়ি আসতে কই ভোরবেলা, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবো, 2 কেজি গরুর গোশ লাগবে তো, পাঁচজন মানুষ 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে সব কিছু রেডি করে। ওর বাপরে যে বলছে হেড স্যার সকালবেলা ভোরবেলা গেলে শীতকালে কুয়াশার ভোর গেলি 2 কেজি গরুর গোশের টাকা দেবে, এই মেয়ের বাপ ভোরবেলা পায়ে হেঁটে গুড়ি পায়ে হেড স্যারের বাড়ির দিক যাইতেছে, কুয়াশার আকাশ, রাস্তায় পাঁচার দূরি কিছু দেখা যায় না, হঠাৎ করে পায়ে একটা টোপলা বাঁধিয়ে গেছে পলিথিন, ওইটির দিক তাকায় দেখে যে গরুর গোশ 2 কেজি ওর মধ্যে। এখন চিন্তা করতেছে যে আমি গরিব মানুষ, আল্লাহ হয়তো এক ব্যবস্থায় ফাটায়ও দিতে পারে, কোয়া যায় না, রাস্তাঘাটে তো কিছু দেখলাম না, যদি ফেলাই যাই তাহলে তো সেই কুশিয়াল কুত্তে খাই ফেলতে পারে, ওর সে নিয়েই যাই, যাই হেড স্যারের কাছে মশলা শুনে নে মানি গোস্ত টুল্লা নিয়ে যাই, হেড স্যারের কাছে জিজ্ঞেস করছে, স্যার গোস্ত তো 2 কেজি পাইছেন, কি এর বোকান্দি দেই? তো হেড স্যার বলে যে আল্লাহ তুমি গরিব মানুষ তো আল্লাহ তোমার এক ব্যবস্থা করছে, তারপরে আমি 2 কেজি গরুর গোশের টাকা দিতে চেয়েছি, টাকা তুমি 1000 নিয়ে যাও, আর ওই গরুর গোশ 2 কেজি রান্নাবান্না করে খাওয়াই দিও। স্যার আমার সে মেয়ে কইছে আপনি না গেলে কিন্তু সে বিয়ে বসবে না, আপনার কিন্তু জাতি হবে, ফতোয়া দিয়ে দিয়েছিল হেড স্যার গরুর গোশ হালালের ফতোয়া। নিয়ে গরুর গোশ সুন্দর করে রান্নাবান্না করছে, হেড স্যারও গেছে খাইয়ে দেয়, পরের দিন শনিবার সকালবেলা পাইছে 1-2 কেজি গোশে 1 পিস 1 পিস করে ভাগে পাইছে, উনি 1 পিস খাইয়ে তারপরও ফিরে আঙ্গুল চাটতেছে, থাল চাটতেছে, হাত ধোয় না, মানে আর একটু দেয় নাকি, কিন্তু নাই তো তা দেবে কয়েক দিন, এত সুস্বাদু গোশ তো আর কোনোদিন খাইনি। পরের দিন স্কুলে যাইয়া গল্প দিচ্ছে,
স্কুলি মাস্টারদেরকে নিয়ে যে জীবনে কত গোশ খাইছি, বেশি খাইছি, কম খাইছি, কুরবানির গোশত খাইছি, কাঠি খাইছি, গতকাল ডলির বিয়েতে এক পিস গোশত খাইছি, এরকম তেলালা গোশত আর জীবনে কোনোদিন পাই নেই। হিন্দু মাস্টার একজন বসা কয় যে ভগবান রুজিতি রাখলে এরকমই খাওয়া যায়, আর রুজিতি না রাখলি নিজের কিনা তাও খাওয়া যায় না। কালকে সকালবেলা আমি 2 কেজি শুয়ারের গোশত কিনিয়ে সাইকেলের ভাসে নিয়ে যাচ্ছিলাম, তাতে কোন জায়গা ফুরিয়ে গেল আর ফিরিয়ে যেতে পারলাম না। সেই 2 কেজি ওই 2 কেজি হেডসার শুনে আর ব্যাখ্যা তফসির তাফসির না করে দমাদম পাগলা ঘন্টা বাড়াই দিয়ে ছুটি দিয়ে বাথরুমের ওই পাশে যে বমি উঠতেছে, কালকের শুয়োরের গোস্তে আজকে কি শুয়োরের মেটে আসে? আস্তাগফিরুল্লাহ, খাওয়ার সময় হারামে মজা আছে, খুব তেল তেলে গোশ, কিন্তু পরে তার সাজা আছে, কথা কন না কেন? হারাম খাবো না, হালালের মাধ্যমে আল্লাহ প্রশস্ত রুজি দান করুক, জোরে বলেন আমিন। রিজিকের জিম্মাদারি কার কাছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এ জমিনের মধ্যে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি কার হাতে? তুমি রিজিক নিয়ে চিন্তা করো না। আমাদের তৎকালীন প্রেসিডেন্ট দুই পাকিস্তান মিলে এক প্রেসিডেন্ট, এক পাকিস্তান ছিল, প্রেসিডেন্টের নাম ছিল আইয়ুব খান, উনি বাংলা এই পাকিস্তানের সর্বপ্রথম বাত কন্ট্রোলের উৎপত্তি ঘটায়, বাত কন্ট্রোলের উত্থাপন করে উনি জাতীয় পাকিস্তান সংসদে পার্লামেন্টে উচ্চারণ করলেন, আমি বাত কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ করতে চাই, কারণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এত মানুষ যদি দৈনন্দিন প্রোডাকশন হয় এত মানুষের খাবার দেব কোত্থেকে? বসত বাড়িতে জায়গা জমি ঘিরে ফেলতেছে, খেত খামার সব চাষি জমিগুলো বসত বাড়িতে ঘিরে নিয়ে যাচ্ছে, কাজেই জনসংখ্যা কমাইতে হবে, বাত কন্ট্রোল করতে হবে। আল্লাহু আকবার। এবার পাকিস্তানের পার্লামেন্টে বিল উত্থাপন করার পরে এমপি মহোদয়রা বললেন, স্যার বিষয়টা তো ভালো, জনসংখ্যা কমাইতে হবে, ঠিক আছে, তবে এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না নাজায়েজ মৌলভীকে কাছ থেকে একটু শুনে নিলে হয়। আইয়ুব খান বললেন, পাইকারি দরে অত মৌলভীর কাছে শোনার সময় আমার নাই, উনি তো সেনাবাহিনীর লোক, ফিল্ড মার্শাল, মিজাজি আলাদা, বলতেছি এত খুচরো মৌলভীকে কাছে শোনার দরকার নেই। দুই পাকিস্তান মিলে বর্তমানে সবচেয়ে বড় মৌলভী কুন্ডা, এক মৌলভী কইলে সব মৌলভী শোনে, সেই মৌলভী কুন্ডা খোঁজো, তার একার কাছ থেকে শুনবো। এবার পার্লামেন্ট থেকে তল্লাশি লাগানো হলো, উলামায়ে কিরামের কাছে জানানো হলো, দুই পাকিস্তান মিলে এমন কোন মৌলভী আছে যে এক মৌলভী কইলে সব মৌলভী মানিয়ে নেয়? পশ্চিম পাকিস্তান থেকে বললেন, পূর্ব পাকিস্তানে এসে একজন মৌলভী, যেই মৌলভীর নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, একটু কন্যা আল্লাহু আকবার, আমার গোপালগঞ্জের সন্তান, খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। দুই পাকিস্তান মিলে একজন মানুষকে সামনে আনা হলো, তার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। আইয়ুব খানকে বলা হলো, ওই এক মৌলভী যদি বলে কোনো মৌলভীর কথা থাকবে না। আইয়ুব খান এবার নিজেই পূর্ব পাকিস্তানে আইসা, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যেটা ওনাদের অফিস ছিল ওই জায়গা বৈশা সদস্য প্রেট ডেকে পাঠাইছে, সদস্যপরে অফিসে নেই, মাঝে লম্বা কেসা মূলটুক কই, সদস্যপরে সামনে নিয়ে বসাইয়া বলতেছে, মৌলভী শামসুল্লাহ সাহেব, আপ পাহচানতে হুমায় কোন হো, আপনি চেনেন আমি কে? কাহা মাই পাহচানত, আপ ফিল্ড মার্শাল আইয়ুব খান, মাশরিকিয়ার মাগরিবি পাকিস্তানকে প্রেসিডেন্ট হয়, দুই পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, আপনি তো মায়ে সংসদ মে এক বিল উত্থাপন কিয়া, উর্দু মে মিলে টিলেই বলতেছে, ও কিয়া হ্যায় বাত কন্ট্রোল করনা হ্যায়, দুনিয়াকে আন্দার আদমি জিয়াদা বড় জাতা হয়, মানুষ বেশি বাড়ি যাচ্ছে, এই জন্য জনসংখ্যা কমানোর জন্য আমি বাত কন্ট্রোল করতে চাচ্ছি, আপনি ফতোয়া দেন জায়েজ না না যায়। সদস্য বললেন, যে কি জন্যে? কই এত মানুষ হলি খাইতে দেবো কোত্থেকে, জায়গা দেবো কোন জায়গায়, বসবাসের জায়গা ঘিরে ফেলতেছে, এই জন্যে মানুষ কমাইতে হবে। সদস্য বললেন, আইয়ুব খান, রিজিকের মালিক কি তুমি? রিজিকের মালিক তু নহি হ্যায়, রিজিক কা মালিক কোন হ্যায়? আল্লাহ হ্যায় রিজিক কা মালিক। আপ ইয়ে ফিকির মত কিজিয়ে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণীর রিজিক দেয় আল্লাহ, তিমি মাসে একটা তিমিতে ডেলি 6 টন খানা খায়, তার যদি কয় কিলা কবে বাত কন্ট্রোল করতে গেছে,
হাজার হাজার তিমি পয়দা আছে খাইয়ে বা আর দিচ্ছে, তাকে যদি তুমি কবে খাবার দেওয়ার বাদ কন্ট্রোল করার কথা বলো? তাকে তো বলো না, বাঘে খাবার খায়, শিয়ালকুত্তে খাবার খায়, তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তাদের কোনো তাদের কেউ নাই, তারা যেমন খায় আস্তাফুল মখলুকত খাবে না, তারা না খেয়ে মরবে, আর এই চিন্তায় তুমি বাদ কন্ট্রোল করতে আইছো। এবার আইয়ুব খান ধমক দিয়ে বলতেছে আসাদ সাহেবরে, হ্যাঁ মৌলভী সঞ্চালক পাচান তো মাই কোন হো, চেনেন আমি কে? সদস্য কইলেন যে হ্যাঁ চিনি তো, তুমি তো প্রেসিডেন্ট আইয়ুব খান। হ্যাঁ আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান হো, দো পাকিস্তান কে প্রেসিডেন্ট হো। সদস্য ধমক দিয়ে বলে, আইয়ুব খান তুই বা জানতাই মাই কোন হো? এ আইয়ুব খান তুই চিনিস আমি কে? তুই শুধু দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি সারা পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট। আমি নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমি তার অ্যাসিস্ট্যান্ট। দমকের মোকাবেলায় যখন দমক হয় যে সুন্দরবনের বাঘ না, বাঘের কিসে আমি মাঝে মাঝে শুনি, ওদিক গেলিয়ে সরাসরি শুনি আর মাঝে মাঝে ইউটিউব থেকে নামাই শুনি, খুব মজাদার লাগে। বাঘের সাথে মানুষের লড়াপিটা করে যারা টিকে আসছে তারা বলে যে বাঘে তো ধুমসাপে গেছে আক্রমণ করে বসে, সাথে সাথে যদি বাঘের নাক চোখ জড়ায় বক্সিং মারিয়ে দিয়ে যায় বাঘে অনাসে ফিরে চলে যায় এক কিল খাইয়ে। এইভাবে আমি বেঁচে আছি, যেমন দেবে দেবে ওইরকম যদি ধমক দেওয়া যায় সাথে সাথে থামিয়ে যায়। আইয়ুব খান এবার নরম হয়ে গেছে, বলতেছে আপকে লিয়ে 3 লাখ রুপিয়া হাদিয়া হয় সেরে দস্তখত কিজিয়ে কে বাদ কন্ট্রোল জায়েজ হয়। 3 লক্ষ টাকা দেব, টাকা সেই আমলে পাকিস্তান বিরুদ্ধে 3 লক্ষ টাকা দেব, আপনি শুধু দস্তখত করে দেন। সদস্য বললেন, আইয়ুব খান আমি শামসুল হক গরু না যে তুমি মোটা টাকায় দিয়ে কিনে নেবা, আমি গরু না যে তোমার কাছে আমি বিক্রি হব, কখনো সম্ভব না, আমি সই করে দেব। লক্ষ লক্ষ শিশু সন্তান দুনিয়ায় আসতে পারবে না তোমার বাদ কন্ট্রোলের কারণে, যেই সন্তানগুলো দুনিয়ায় আসলে আল্লাহর দুনিয়ায় দিনের অনেক উপকার হবে, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় পাঠাবে আমি তাদেরকে বাধা দেওয়ার জন্য সই করব, সমস্ত মানুষ হত্যার গুনাহ হবে, কিয়ামতের ময়দানে বলা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলাত, পদ্ধতি অবলম্বন করে সন্তানকে নষ্ট করেছে যারা, বিশেষ করে বাচ্চা পেটে আসার পরে, বাচ্চা পেটে আসার পরে বিভিন্ন ভাবে নষ্ট করে দাও, ওয়াশ করে নষ্ট করে দাও, তারপরে ঔষধ খেয়ে ফেলাইয়া দাও, এই সমস্ত সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। আল্লাহ আমি যদি দুনিয়ায় যাইতাম, আমি যদি মানুষের দুনিয়ায় যাইতাম, শামসুলাক ফরিদপুরীর মতো লাখ লাখ মানুষকে হিদায়ত করতাম, সরমুনার পেশাবের মতো লক্ষ লক্ষ মানুষকে আমি দিনের দাওয়াত দিতাম, তবলিগ জামাতের আমি সাফওয়ান আব্দুল আজিজ সাহেবের মতো সারা দুনিয়া আমি তবলিগের কাজ করতাম, বঙ্গবন্ধুর মতো আমি দেশকে ভালো উপকার করতাম, জিয়াউর রহমানের মতো দেশের কাজ করতাম, আমাকে আমার আব্বা মা কেন দুনিয়ায় যাইতে দেই নাই, আমার আব্বা মার নামে তোমার কাছে মামলা, আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, মানুষ হত্যার গুনায় গুনাহগার হইবা। সদর সাহেব কয়, আইয়ুব খান আমি এই কাম করতে পারবো না। সদর সাহেবকে আবার লালবাগ মাদ্রাসায় পৌঁছাই দিয়া এই বাংলার জমিনে আর এক বড় হুজুরের কাছে মাত্র 1 লাখ টাকা দিয়া সই করাই নিয়ে বাদ কন্ট্রোলে জায়েজ করাই নিয়ে গেছে এই বাংলাদেশের আর এক বড় হুজুরে দিয়া, নাম বলবো না দোস্ত, আল্লাহু আকবার। হার জামানায় দোমুখী মৌলবি থাকে, সরকার মুখী মৌলবি আর বেসরকারি মৌলবি, কথা কান ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহর কাছে হায়াত চাই, লম্বা হায়াত সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে। আমার আল্লাহর কাছে হালাল রিজিকের অভাব নাই, আসমান থেকে আল্লাহ রিজিক দেয়, অবিসামা ইরিজকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে আর আযাব গজব আসমান থেকে আসে। আল্লাহ পাক আমাদের এই 3 নিয়ামতের সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। ভোগ বিলাসের জন্য আল্লাহ হায়াত চাই না, ভোগ বিলাসের জন্য হায়াত চাই না, আরামায়েশের জন্য এদিক এদিক ভোগ বিলাসের জন্য হায়াত চাই না, আরামায়েশের জন্য হায়াত চাই না, বিল্ডিং বানাতে বাকি রয়েছে সেইটা পূরণের জন্য হায়াত চাই না, 5 খান গাড়ি বানানোর ইচ্ছে ছিল তা বানাইতে পারি নাই এইটা পূরণের জন্য আমি হায়াত চাইতা না, আমেরিকা সফরে যাব যাইতে পারি নাই ওইটা বাকি রয়েছে তার জন্য হায়াত চাইতাই না, আমি ইংল্যান্ড লন্ডন যাব সিঙ্গাপুর যাব যাইতে পারি নাই এজন্য হায়াত চাইতাই না। আল্লাহ হায়াত যেটু পাওয়া দরকার পাওয়া হয়ে গেছে, আর এদিক আর একটু হায়াত চাই আমি ইবাদত করার জন্য, যে হায়াত চলে গেছে এর মধ্যে নামাজ ঠিক করে পড়ি নাই, কথা বলেন না কেন, এর মধ্যে রোজা ঠিক করে রাখি নাই, হজটা ফরজ হয়েছে করতে পারি নাই, যাকাত ফরজ হয়েছে দিতে পারি নাই, দাড়ি গজাইছে কবে তা কাইটে ফেলি রাখতে পারি নাই, আমি এই দাড়ি চেঁচা মুখ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব, নবী পাকের সামনে কিভাবে হাউজে কওসার পান করতে যাব, সুন্নতি পোশাকের অনুসরণ করতে পারি নাই, মাথার মধ্যে এখনো মেসি মার্কা চুল রয়েছে, নেইমার মার্কা চুল রয়েছে, ব্রাজিল আর আর্জেন্টিনা মার্কা
রাসূল রইছে, শরীরের ভিতরে রইছে নায়ক নায়িকার পোশাক। এই অবস্থায় যদি আমি আমার মরি তাহলে আমার খবর আছে। আমি উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তামুতুনা কামা তাহায়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন হবে তোমার জীবন যাপন, হে যুবক আমার দিক তাকা, যেমন হবে তোমার জীবন যাপন মরণ হবে তোমার তেমন, আর মরণ হবে তোমার যেমন হাসরও হবে তোমার তেমন। দাড়ি নিয়ে জীবন যাপন, দাড়ি নিয়ে মরবা, পুরুষ হইলে দাড়ি নিয়ে জীবন যাপন, দাড়ি নিয়ে মরবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের মুখে যদি দাড়ি থাকে, আমার বিশ্বাস আল্লাহ তারে জাহান্নামে দেবে না। একটা লোক হাদিসের মধ্যে আছে পরিষ্কার, একটা লোক বহু মানুষকে তো ডেকে ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে আমল নামা, একটা লোকরে ডাকছে, ডাইকে ওর আমল নামা খুলো, আর ফেরেশতারাও জানে আল্লাহও জানে, দেখে যে কিচ্ছু নাই, তারপরে ওরে দিয়ে ভরাচ্ছে যে আমি যদি ধরি ওরে দোজকে দেই, তাহলে ও আবার অভিযোগ থাকতে পারে যে আমি এত ভালো মানুষ ছিলাম, যদিও জীবনে করে দিন নামাজ পড়িনি, হয়তো জিনা একটু বেশি করছি, মদ গাঁজা খাইছি, তবুও ভালো মানুষ ছিলাম, হয়তো টন মনে একটু মারছি, জুলুম অত্যাচার করছি, তবুও ভালো মানুষ ছিলাম, আমার দৈরি ভাবে বেশি যোজকে দিল আল্লাহ এইরম জুলুম করলো, এই জন্য ওর দোষ খাতা ভালোরে বুঝই দেওয়া দরকার। বুঝই দেওয়ার জন্য ওর কাছে ইকরা কিতাব আঁকা, তোর আমল নামাতে ভরিয়ে দেখ, ওরে ভর্তি করলি, ওর এবার কাকা বিয়ে গেছে, আল্লাহ ও ভরিয়ে লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই, যে বেস্তে জাতি নেকি লাগে, দোজকে জাতি গোনা লাগে, তো তো গুনাই সব বড়া, নেকি তো একটা নেই, যা দোজকে যা, দেশে আটা এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশ করে করে জান্নাতে দিচ্ছেন। এই লোকটারে ডাইরেক্ট জাহান্নামের হুকুম দিলে নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহ পাকের বাম পাশে বইসা, মনটা খুব খারাপ, যেই লোকটারে বললে আর একটু দেরি করা লাগলো না, ধরিয়ে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, হঠাৎ করে চেহারার দিক তাকায় দেখে মুখে সুন্দর দাড়ি, এই লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, কোনো তার খবর নাই, যত আকাম কুকাম সব করছে, লাস্টে দুর্গা পূজা যে হিন্দু বাড়িতে শুয়রের বস্তার নাড়ু খাই গিয়েছে, এরপর হয়েছে তার মরণ। তিনি এর কি দিয়ে বাঁচানো যায়, এ কি দাড়ি রাখছে, এ কি সুন্নতের মহাপথে দাড়ি রাখছে, সব কিছুর সাথে সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই বয়তে কাটিনি, রেহে রয়ে গেছে। নবী পাক বলতেছে আল্লাহ তোমার ফেরেশতাকে একটু ঠেকাও, আল্লাহ কইছে হ্যাঁ ফেরেশতারা দাঁড়া, ফেরেশতারা দাঁড়ানোর পরে বলতেছে আল্লাহ বান্দা তোমার অন্যায় করছে তোমার দোজকে দিবা, আমি তো ঠেকাতে পারবো না, আমার এখানে আর কোনো অধিকার নেই, তবে আল্লাহ আমার সুন্নাত তোমার বান্দার সাথে জাহান্নামের আগুনের ভিতরে একসাথে জ্বলবে এইটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কি সুন্নাত কয় যে তোমার বান্দার মুখে দেখো আমি নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে, হয় তারে দাড়ি কটা খুলিয়ে রেখে খালি ওরে পাঠাই দাও, দাঁড়িয়ে রেখে দাও, আর নয় আমার দাবি যে ও দাড়ি যেন জাহান্নামে পড়ে না। আল্লাহ পাক বললেন দোস্ত দাড়ি যদি খুলিয়ে রেখে ওরে দোজকে দেয় তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাও, কি কথা যে তুমি বলেছো তামুতুনা কামা তাহিয়ুন অত সারুনা কামা তামুতুন, যে চেহারায় মর জীবন যাপন ওই চেহারায় মরণ, আর যে চেহারায় মরণ ওই চেহারায় হাসর নাসর, এখন দাড়ি খুলে রাখলে তো তোমার এই কথা, হাসর নাসরে তার দাড়িকে আলাদা করে রাখা হয়ে যাচ্ছে, কাজেই তোমাকে মিথ্যেবাদী বানানো যাবে না। আর নবী পাক সুযোগ পাইছে আল্লাহ তাহলে আমার সুন্নত যেন জাহান্নামের আগুনে না পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এই দাবিতে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমার দোস্ত সুপারিশ করছে বাদ্দিন সাইয়া হাতিহি হাসানাত, ওর সব গুণাগুলোকে এক দাড়ির সিলায় পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে, গুণাকে সব পাল্টায় নেকি বানায় দাও, একটা ওসিলা, একটা ওসিলা। ও মুসলমান তোমার সুন্নতের ভিতরে পরিবর্তন করো, তোমার আমলের ভন্দি পরিবর্তন করো, সুন্নতের পর পাবন্দি করো, তাহলে তোমার এই নিয়েতেই আমি একটু হায়াত চাই আল্লাহ, আমি যেন দাড়ি নিয়ে মরতে পারি, আল্লাহ আমার জন্য সুন্নতি দাড়ি নিয়ে মরার তৌফিক দান করো, বলেন আমিন। দাড়ির মশালা আছে একটু বলে যায় এদিক থাকেন এদিকে এদিক থাকেন, অনেকে দাড়ি রাখছে একটুক একটুক, বগল যারটুক দাড়িও সেটুক, আবার কের বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড় প্রায় তিন চার মাস কাটে না, আর দাড়ি তো একটু লম্বা হয়ে গেলি পারা না পিতরে যাই কুরুই নিয়েছে, এক ফুটের কম দাড়িকে দাড়ি বলে না, চার মাঝাবের চার ইমামের অনেক মশালার মধ্যে মতানৈক্য আছে, কিন্তু দাড়ির ব্যাপারে চার ইমাম একমত, এক মুটের আগে যদি কোনো ইমাম দাড়ি কাইটে খাটো করে ফেলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, ইংরেজি
কাটিং কে চুল কাটো আনে ওয়ালে ইমাম কে পিছে নামাজ মাকরুহ তাহরিমি হয়। ইংরেজি কাটিং বিদেশিরা ইংরেজরা যে কাটিং ই কাটে এহেনদে সাইসে ঝুলিয়ে বেলাই দিতে উপরে সাইডে ঝুটি রাখছে, ইমামও যদি এরকম করে সেই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। ইমাম যদি দাড়িতে কালো কলম লাগায়, কালো কলম লাগায় জুয়ান হওয়ার জন্য, যুবক থাকার জন্য, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কে বলে কইছে বউ যদি যুবতী থাইয়ে যায় আর স্বামী যদি বুড়ো হয়ে যায় তালি কালা তা লাগানো যায়? তো দাড়ি কালা বানালে কি সব জায়গায় কি শক্তি আসে নাকি? বেশি আর কলাম না। ওই মাঝে মাঝে তো কই যে সে গল্প মনে আছে নাকি, এক বুড়ি কুজো হয়ে গেছে মাথায় কালি মাখাচ্ছে জুয়ান হওয়ার জন্য, ইয়াং সাজার জন্য, শেখ সাদির সামনে পড়িয়ে গেছে। তো শেখ সাদি বুড়িরে বলতেছে এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিড়তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হওয়ার জন্য কালি চুল কালো হলে হবে না, তো মাজাও তো সোজাওয়া লাগবে। তো চুল না কালি মাহে কালা বানাবিয়ে মাজা সোজার মানে কোন মলম দিয়ে চুল কটা দাড়ি কটা কালা বানাইলে বিতর্কত যে দুর্বলতা তা কোন হারবাল খালি ছাড়বে? খালি খালি ভাজলেবি বাদ দাও, শরীয়তের বাহিরে কোনো মশালা নিজে আবিষ্কার করলে তার ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ একবার একটু হায়াত চাই আল্লাহর কাছে, সবাই বলেন আল্লাহ আমাদেরকে হায়াত দাও। আমাল হায়াত দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্না দার আল আখিরাত লা হিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল হায়াত। আমার বাবারা বলেন আখিরাতের জিন্দেগি আসল হায়াত, এ দুনিয়ার অল্প একটু হায়াতের মধ্যে ইনকাম করে যাব, খরচ করব আখিরাতে। আরে দুনিয়ায় সামান্য কয় মাস চাকরি করি, ঘরে বসে খরচ করি, ইরির খাতে কাজ পরিশ্রম করি অল্প কয়দিন, সারা বছর ঘরে বসে ইরি খাই, পিঁয়াজের খাতে পরিশ্রম করে কয়দিন, সারা বছর পিঁয়াজতে পিঁয়াজ বেচে টাকা ঘরে বসে খাই, এমন করে ইনকাম করি অল্প সময়, ব্যবহার করি লম্বা সময়, দুনিয়ার অল্প একটু সময় আমি ইবাদত কইরে নেকি কামাই করে যাব, এইটা ব্যবহার করব অনাদি অনন্তকালের মধ্যে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল, ওয়া ইন্না দার আল আখিরাত লা হিয়াল হায়াওয়ান। এখন এই অনাদি অনন্তকালের লম্বা টাইম আমি যে নেকি আমল করব, ব্যবহার করব, ওই নেকি আমার কামাই করার জন্য হায়াত আবার কম, আমার অল্প একটু হায়াত। নবী পাক বলেন হায়াত উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। এই 60-70-এর ভিতরে আমাদের অল্প সময়ের ভিতরে মোটা কামাই করার জন্য নবী সহজ বুদ্ধি দিয়েছেন, একেবারে সহজে বেসতে যার সহজ বুদ্ধি হাতে দিয়ে দেই। আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, আমল করবেন কম নেকি পাবেন বেশি। কন্যা সুবহানাল্লাহ, নামাজ পড়বো এক অক্ত সওয়াব পাবো 527 অক্তের, কমে গেছে তা সুবহানাল্লাহ করেন না যে আগামীকাল সকালবেলা কইন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ কয়ক তো এক অক্ত পড়বেন, এক অক্ত নেকি পাবেন 527 অক্তের। আল্লাহ তাআলা পোষায় দিয়েছে, আল্লাহ তাআলা পোষায় দিয়েছে। কোন জায়গা পড়লে এই পরিমাণ নেকি পাবেন? আপনার পাঁচতলা দালানের এসি রুমের মধ্যে না, বাড়ির পাশের মসজিদটা যদি ভাঙ হয় চাল দিয়ে পানি পড়ে নিচে খেজুরির পাটি ওই তিতার অর্ধেক খাই ফেলাই দিয়েছে, বেড়া বানাইছেন পাটখড়ি দিয়ে ভেঙে গেছে, শিয়াল ফিটির উপর দিয়ে দৌড় দৌড় দিয়ে বার হয়ে চলে যায়, তবুও আপনার পাঁচতলা এসি আর কন্ডিশন বিল্ডিংয়ের চাইতে আল্লাহর এই ভাঙ্গা ঘরের দাম বেশি। কথা বলেন ঠিক না? এই জায়গায় ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, আর জামাতে কেনই বা পড়বেন না? এদিকে আসেন, আমি মানে অ্যাটাক করি, জামাতে কেন পড়বেন না? আপনার এএনএ যারা আছেন আমি কি ইন্টারভিউ নেব? ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিন, কোনোদিন যারা কমি মাদ্রাসায় পড়েন নাই তারা সুরো ফাতেহা শুদ্ধ করে পড়তে পারবেন, এ হাজারে হাজারে দুই একজন থাকতে পারে, শতে কোনো পার্সেন্ট পাবো না। আমি ইমামতি করছি কুটি গালেরতে, একটা দাড়ি জ্বালাইছে সেই সময় ইমামতি করি, মাসালা জানে পিরায় মুফতি সাহ বিড়ি খায় আর মুফতি ফতোয়া ছাড়ে একসাথে, সুরো ফাতেহা জিজ্ঞেস করলে গাল এড়ায় যায়। 7 আয়াতে 535টে ভুল, দোয়া কুরুত পড়তে গেলে তাতে ভুল, দোয়া কুরুত পড়তে গেলে তাতে ভুল। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাসালা হলো ইমামের পিছনে যে নামাজ পড়বে, তার ইমামের পিছনে যে ব্যক্তি নামাজ পড়বে ওই মুসল্লির সুরো ফাতেহাও পড়া লাগবে না, কোনো কিরাত পড়া লাগবে না। আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, নামাজে
অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়, এই কথাটা স্বাভাবিকভাবে বলে গেলে আপনার মাথার মধ্যে ঢুকতেছে না, আমি একটু বাংলায় বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদেরকে? যেমন আপনি নামাজের ভিতরে সুরো কাফিরুন পড়ছেন, কি পড়ছেন? সুরো কাফিরুন, কিরম পড়ছেন, পড়া দরকার কেমন আর পড়ছেন কেমন? পড়া দরকার ছিল উল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, আল্লাহ বলতেছেন হে নবী তুমি বলে দাও, হে উম্মত তুমিও বলে দাও, নামাজের মধ্যে তুমি বলে দাও, হে কাফের সম্প্রদায় লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তুমি যার পূজা করো আমি তার পূজা করি না, আমি দুর্গা পূজা করি না, সরস্বতী পূজা করি না, কত বলেন, আমি লক্ষ্মী পূজা করি না, আমি কোনো পূজা পাঠ করি না, লা আবুদু মা তাবুদুন, লা তুজ্জা মানাত হবলের পূজা আমি করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যে আল্লাহর ইবাদত করি তুমিও তার ইবাদত করো না, তুমি যে মুখে বলো তোমরা যারে আল্লাহ কাও আমরা তারে ভগবান বলি, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ তোমাদের ভগবানের পাশে তোমরা ভগবতী রাখো, এটা হলো ভগবানের স্ত্রী, আমার আল্লাহর কোনো স্ত্রী, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এক ও একক, তার কোনো ছেলে নাই মেয়ে নাই, তার কোনো আব্বা নাই মা নাই, কথা কণ্ঠে কিরিং না, আমার আল্লাহ ওয়ামুকাপেক্ষি, আমার আল্লাহর গার রং উঠে যায় না, মাঝে মাঝে রং কার কিবার রং তুলিয়াই না, আমার আল্লাহর গার রং করে দেওয়া লাগে না, আমার আল্লাহ বছরের শেষে দুর্বল হয়ে পড়ে যাওয়ার মতো হয়ে যায় না, যে আল্লাহর পিছন দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে ঠেলেও শরীর রাখা লাগবে, আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা, কথা বলেন ঠিক কিরিং না, আল্লাহু আকবার লা আবুদু মা তাবুদুন, তোমরা যার পূজা করো আমরা তার করি না, আমরা যার করি তোমরা তার করো না, এই জায়গা লা রে একালিফ টানতে হবে কমপক্ষে একালিফ, লা আবুদু মা তাবুদুন, তাহলে এই তর্জমা আসবে যে তর্জমা করলাম, আপনি যদি এই লা রে নাটাই না পড়েন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, তখন তর্জমা হবে হে কাফের ভাইরা জেনে নাও, এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা করি নাই, আগামীতে তোমরা যার পূজা করো আমিও তার পূজো অবশ্যই করিব, ঈমান থাকবে, কোরআন ঈমান থাকবে, নামাজ হবে, এভাবেই আপনার নামাজের ভিতরে গলত পড়লে নামাজ হয় না, আপনি পড়ছেন দোয়া কুনুত ওয়া নাশকুরুকা, পড়েন পড়েন, ওয়ালা নাকফুরুকা, লারে টানেন ওয়ালা নাকফুরুকা, তর্জমা হলো আল্লাহ তোমার নিয়ামত খায়া শকর আদায় করি, জীবনে কোনোদিন নাফরমানি করিব না, কতক্ষণ নিয়ামত কার, শকর আদায় করি কার, নাফরমানি করব না শুকরি করব, দোয়া কুনুতে বলা দরকার ছিল এইটা, কিন্তু আপনি কি কইছেন জানেন, অনেশ কুরুকা অলা নাকফুরুকা, তাড়াতাড়ি মারি দিছেন, তর্জমা কি হয়েছে, আল্লাহ এতদিন শকর আদায় করছি আর জীবনে শকর আদায় করব না, ঈমান থাকবে, নামাজ হবে, শুধু কিরাতের ভুলে নামাজ হয় না তা না, নামাজ নষ্ট হয় তা না, এ দোয়া কুনুতে এভাবে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, আবার অনেকে আছে তকবীর দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার নামাজই হয়নি, বাতিল, এবার যদি ইমামের পিছনে পড়েন, ইমামের পিছনে যদি জামাতে নামাজ পড়েন, আপনার শুধু ভুল যদি হয় সব ভুল ইমামের শুদ্ধতায় গ্রাস করে ফেলে, আল্লাহ পাক আপনার ভুলকে ক্ষমা করে দেয়, বন্ধুরে আপনার নামাজ হইয়া যাইবে ইমামের পিছনে পড়লে, কাজেই আপনি ভুল কিরাত দিয়ে কেন একা একা পড়বেন, ভুলিকা মধ্যে কেন একা একা পড়েন, সময় নষ্ট হলো অজুও করলেন, শীতকালে অজু কত কষ্টকর, এ অজু করে নামাজ পড়লেন অথচ তা হইল না, কাজেই আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাক্কা প্রতিজ্ঞা রাখি আমি জামাতে নামাজ পড়িবই, নামাজ কোথায়, নামাজ কোথায়, বহুত আছে মানে অহংকারের ঠেলায় মসজিদের ইমাম চয়েস করে না, আরে নামাজ পড়বো কার পাশে, হুজুর আছে নাকি, ব্যক্তিটি দাঁত ছিটে বেড়ার বাইরে চলে যায়, চিনি তোর হুজুরকে, ও হুজুররা জঙ্গিয়া ওয়াবাজ বাবা কইয়ে হুজুর বিছে নামাজ, আল্লাহ কয় তোরে বুড়ো একটা দাতালি শয়তানে ধরছে, এই অল্প ইবাদতে মোটা নাকি বে বেস্তে জাতি তাই তোরে জাতি দেবে না বলে অহংকার ঢুকাই দিছে, আজানের ঢক্কি ইকামতের ঢক্কি শুনলি বমি আসে, ওনার আবার ইমাম পছন্দ হয় না, আরে ভাই আমি মাঝে মাঝে বলি, উদাহরণে বলি, জায়গায় জায়গায় বলি, অনেক কখনো এসে গেলে বলা লাগে, ইমাম সাহেব এই নামাজের একটা রেলগাড়ি, এই রেলগাড়ির ইমাম, এই রেলগাড়ির এক বগি ইঞ্জিন বগি হলো ইমাম, রেলগাড়িতে কি সব বগিতে ইঞ্জিন থাকে, কতক্ষণ থাকে, এক বগিতে ইঞ্জিন থাকে,
মাঝের ডানা পিছনের ডান, সবচেয়ে সামনের ডানা? তাহলে ইমাম সাহেব কি মাঝে থাকে না পিছনে থাকে? সবার সামনে, ওইটা হলো ইঞ্জিন বগি। এবার ইঞ্জিন বগির সাথে যে কয়টা বলক লোকাল লোকাল বগি জড়াই দেবে সেই কয়টাই ডেকরাতি ডেকরাতি জায়গা পর্যন্ত ইঞ্জিন ভালো হলে তাড়াতাড়ি যাবে, ইঞ্জিন একটু দুর্বল হলে আস্তে আস্তে যাবে, তবু যাবে, ঠিক কিনা? আর যদি ইঞ্জিন সাথে জয়েন না করে ইঞ্জিন একটা তাকিরা জানুয়ার ইট দিয়ে গাই দিয়ে হেডলাইট ভেঙে বেলা দিচ্ছে, টেরামাঞ্চির মতো লাইট মারে তা কালের মধ্যে চলে যায়। পুরন ইঞ্জিন ব্রিটিশ আমলে ধুমো ধুমো কালা হয়ে গেছে, এই ইঞ্জিন দিয়ে যদি অবজ্ঞা করিয়া হিংসে করে যদি তার সাথে জয়েন্ট না লাগায় রাজশাহীতে কোনো বগি, উনি যত বড় সৈয়দ বংশের বগি হোক আর বিসিএস পাস বগি হোক, উনি কি ব্যাটি ভাড়া আসতে পারবে? পারবে? কোনোদিনও পারবে? কোনোদিন ওনার এই জায়গায় জয়েন্ট করতে হবে যে আমাকে ব্যাটি ভাড়ার লাইনে, এখন তো ভালো ট্রেন দিয়েছে, এর আগে যে লাইন ছিল মনে আছে না মুরব্বীর উঠছেন কেউ কোনোদিন সেই রেলে? আর সেই রেলের আর শেষ জীবনে আমি একদিন উঠছি, রাজবাড়িতে উঠছি, আরে কপাল সে কি হালাত, স্টার্ট তো মোটে নেয়ই না, বহু চেষ্টা করতেছে, পরে সবাই করলাম যে আমাকে টাকা ফেরত দেন, টিটি এসে ভাই একটু দাঁড়ায় এদের আর একটা বার ট্রাই করতে দেন, ফিরেবার স্টার্ট স্টার্ট দিল, মোটামুটি একটু পরানে বানিয়েছে স্টার্ট দিল, মনে করলাম যে যাবে, ফক ফক করে কয়েকবার কালা দুমু ভরে তা নিভে গেছে, আবার সবাই টাচ আছে, এই গতি গতি স্টার্ট নেছে, স্টার্ট নেছে তো আর দেরি করি নাই, গিয়ার লাগাই দিয়েছে টান, দৌড় শুরু হয়েছে, আল্লাহ একবার কি যে জোরে চললো, আমি ওরকম আর জীবনে কোনোদিন দেখি নেই, চলমান ট্রেনের থেকে আপনি নামিয়ে সামনের বগিতে নামিয়ে পেশাব করে পিছনের বগিতে উঠে যেতে পারবেন, আপনার থিয়ে যেতে পারবেন, এত দ্রুতগামী ছিল সেই ট্রেনটা, পিছনের আখের বগি জোড়ায় দিয়েছে পোলাপান চলমান অবস্থায় আখটা নিটে নিয়ে গেবিলে দিচ্ছে, আর তার সুরই আলাদা, ওইরকম সুরও আমি ট্রেনে শুনি নেই, ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলছি, চলতেছে এরকম ধাক্কা দিচ্ছে কাছে, যা সেই যা বানি যা সেই যা বানি, গেলি গেলাম না গেলি গেলাম তোমাকে মনে চালি না, আমি যা না হলি যা থাকলি থাও, যা সেই যা বানি যা সে যাই, আমরা কয় মৌলবী এই সুর সুরির সাথে শব্দ মিলে যায়, হাসা হাসি হতে যে সুরও যেমন আর বক্তি হতে আমার, এরপরও দেখলাম এই যাত্রী জামানি করতে করতে যে কয়টা বগি ওর সাথে লাগাইছে সেই কয়টা বাটি ভাড়া আসছে, ওর ওই দুর্বলতা দেখে যদি ওই জায়গা রাজবাড়ি কোনো বগি কয় তোমার মতো মৌলবীর পিছনে আমি একটা দা করব না, সে যদি ওই জায়গা থেকে যায় জীবনে একা একা আসতে পারবে? যত ব্রিটিশে ব্রিটেনের বগি হোক আমেরিকান রেলগাড়ির বগিও যদি হয় তো ইঞ্জিন বগির সাথে জয়েন্ট না দিলে আসতে পারবে? সেম কোয়ালিটি, ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী পণ্ডিত ডিসি ওসি এমপি মন্ত্রী টিওনো মিওনো যা আছেন সরকারি যত বড় অফিসার আছেন, কোরআন শরীফ যদি মাদ্রাসায় শুদ্ধ করে আপনার পড়া না থাকে, আপনি যত বড় নেতা হন না কেন আপনার বগি গন্তব্যে যাবে না, আপনার বগি গন্তব্যে যাবে না, একটা ইঞ্জিনওয়ালা বগির সাথে ইমাম বগির সাথে আপনার নামাজটাকে জয়েন্ট করাইতে হবে, নইলে কিন্তু জায়গা মতো যাইতে পারবে, ঠিক কিনা? আমাদের বহুত পীর সাহেবের মুরিদরা আছে নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে নাকি, বসিবার স্থানে শুইলেই হয়, বসিবার স্থানে শুইলেই হয়, সম্পূর্ণ শয়তানের দুকা। আমার নবীর চাইতে বড় পীর দুনিয়া আছে? আবু বকর, তারপরে তারপরে উমার, তারপরে উসমান, তারপরে আলী, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ, মোহাম্মদুল্লাহ হাফেজি, চরমুনা পিসা, ধারাবাহিক বুজুর্গানে দিনের সিলসিলা আমাদের নবী পাক পর্যন্ত আছে, এই সমস্ত বুজুর্গানে দিন সবাই জীবন ভরে জামাতে নামাজ পড়লো, আর আমার দেশের পীররা মুরিদকে বোঝায় যে নামাজের মতো নামাজ জীবনে এক অক্ত পড়লেই হয়, আর তার জন্য মসজিদে যা লাগে না দরবারে বসে থাকলেই হয়ে যায়, বোঝা যাবে যে উনাকেও মিস্টার ইবলিসে গ্রেপ্তার করেছে, কতক্ষণ ঠিক না? আমরা নামাজ পড়বো কোন জায়গা? সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি ইনকাম করব, পাগলামি মোটে করবেন না, দোকানের মধ্যে পড়ার চেষ্টা করবেন না, বাণিজ্য ক্ষেত্রে পড়ার চেষ্টা করবেন না, খেত খামারে বাড়ি পড়ার চেষ্টা করবেন না, সাধ্য অনুযায়ী মসজিদে নামাজ পড়বেন, এক রেখাতে 527 রেখাত, আল্লাহু আকবার, রাতে সুর ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ার নিয়ম হলো আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তিনবার বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না, হাদিসের মধ্যে বিসমিল্লাহ আসে নাই, শুধু আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়েই ওয়াল্লাহুল লাযী পড়বেন, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত, এমন করে জীবন ভরে আমল করবেন আল্লাহ।
আল্লাহর রহমতে জীবন ভরে 70,000 ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে, আপনার জন্য ক্ষমা চাইবে। অবশেষে আপনার মরণের পরে দুনিয়ার কোনো মানুষ যদি জানাজায় হাজির নাও হয়, জানাজায় হাজির নাও হয়, ওই 70,000 ফেরেশতা আপনার জানাজায় অ্যাটেন্ড করবে। আমার মা বোনরা আমল করবেন, মহিলার তবে মহিলারা মসজিদে যেয়ে নামাজ পড়বে না, মহিলাদেরকে মসজিদ না, মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি। মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত কোনো নামাজ জামাতে পড়বে না, সারা বছর ফরজ নামাজ মসজিদে পড়ে না, রমজান মাস আসলে কিছু মহিলাকে তারাবির নামাজ জামাতে পড়ার ফুলক সাথে সুড়সুড়ি সাথে মৌলবি একটা নিয়ে তারে নিয়ে জামাতে তারাবি পড়বে। আরে বেটি, তোর ফরজ নামাজ জামাতে পড়তে নিষেধ করা হয়েছে, তুই কেন সুন্নাত পড়তে যাবি? এত ক্যা, আমি গেছি ঢাকায় একবার রমজানে কালেকশন করতে, সুবানবাগ নাম কয়ে দিলাম, সুবানবাগ মসজিদে নামাজ পড়ছি। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব ইমাম, 2019 সালে একসাথে আবার হজে গেছিলাম, এই মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের মসজিদে আমি মাদ্রাসার কালেকশনে গেছি। আমার পরিচিত যিনি ইঞ্জিনিয়ার সাহেব, উনি আব্দুর রাজ্জাক সাহেবকে বললেন যে হুজুর একটু বলে দেন, আমার মাদ্রাসাতে মহাদ্দের সাহেব আছে, যেন কেউ সবাই কিছু পয়সা করে দিয়ে যায়। আর বেটা রাজা দেলো দেলো, লাস্টে বিটির আলো দোতলায়, এই বিটি গেস কাছ থেকে কালেকশন করতে হবে আমার। আমি গেলি ইয়ান কী করবো, আমি তো মহা বিপদে পড়িয়া, কয় যে হুজুর ওই জালনার পাশে বসেন, খালাম মারা যাওয়ার সময় দিয়ে যাবেন। আমি ঘুমটা টুমটা মুড়ি দিয়ে, রুমাল মুড়ি দিয়ে বসলাম কালাম্মাকেটা, দুই কালাম্মা ছাড়িয়ে দিলো, 3 নম্বর কালাম্মাকে হুজুর আপনার হাতে দিয়ে একটু মুসাফা করবো। আমি কই খালাম্মা তোমার ভাই ধরি, আমি তো চাইরে না নেবো না, কাকে হুজুর না নেছে, যে হুজুর নেছে সে হুজুর নেছে, আমি নিতে পারবো না। তুমি যা কামাই করছিলে দোতলায় তা ছয়তলার তলে বসাই দিয়েছো, বাড়ি ফিরে যাবা, এক পয়সারও নেকি হবে না। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলাদের জন্য ঈদের নামাজ না, মহিলাদের জন্য জানাজার নামাজ না, মহিলাদের মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ফার ফার ডিফারেন্স। মহিলাদের নামাজে আমার দিকটা কান, মহিলারা কানে উলো দেবে গায়ের সাথে বগলের সাথে মিশাইয়া, হাত উঠবে কাঁধ পর্যন্ত, কানে হাত ছুইবে না। আর পুরুষরা হাতটারে ফাঁকা কইরা দুই বুড়ি আঙ্গুলের মাথা কানের লতির সাথে মিশবে, কানে লতির সাথে হাত হালকা হালকা কিবলামুখী ঝুঁকা থাকবে। আমি কানে হাত দিয়ে আল্লাহর কাছে নত স্বীকার করে নিজের কান ধরে আল্লাহর কাছে আমি হেরাম বানতেছি। মহিলারা উঁচু করবে না, কারণ মহিলারা উঁচু করলে শরীরটা আলগা হয়ে যায় না, শয়তানে যাইয়া মহিলাদের শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। এজন্য গাড়ে চাপা রেখে কাঁধ পর্যন্ত উঠাইয়া অন্যাসে ছানা বাঁধবে বুকের উপরে, ছানা বাঁধবে বুকের উপরে, আর পুরুষটা ছানা বাঁধবে নাভির নিচে, কারণ শয়তানে নামাজের ভিতরে মানুষের শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। মহিলাদের শরমের অঙ্গ দুই জায়গা, একটা হলো শরমগার, একটা বুকে, বুকটারে হাত দিয়ে চাপা রাখবে আর নামাজে দাঁড়াবে পা মিশাইয়া, যাতে শয়তানে তার শরমগা নিয়ে শয়তানি করতে না পারে। পুরুষের তো বুকে কোনো শরম নাই, কাজেই বুকে পুরুষে বুকে ছানা বাঁধবে না, পুরুষে ছানা বাঁধবে নাভির নিচে, হাতরে এমন করে ধরে নর্মালি ছেড়ে দেবেন, একেবারে স্বাভাবিক ছেড়ে দেবেন, একটু ভাঁজ রাখবেন না, একেবারে ছেড়ে দেবেন, দেখবে যে নাভির নিচে চলে গেছে। কোনো এরকম বাসকুড়া রাখবে না, হাতে কোনো ওজন রাখবে না, আর দিয়ে সে ছাড়িয়ে দেবেন, হাতে কবজি ধরে দেখবেন যে নাভির নিচে গেছে। চিকুন মানুষ বলেন আর মোটা মানুষ বলেন, মোটা মানুষের বুড়ি বড় নাভি উপরে চলে আসে, তার নাভির নিচে নিতে যায়, মোটা মানুষের পেট বড় তার নাভির নিচে যাবে, আর পেটের সাথে সাথে নাভি উপরে উঠে চলে আসে, ছাড়িয়ে দিলে হাত নাভির নিচেই চলে যায়, আল্লাহ মাইপি ঝুপিয়ে হাত বানাইছে। পুরুষের শরম নাভির নিচে, হাতটা নাভির নিচে, এই বাদলে শয়তান নিচের দিকে যাইতে পারে না। পুরুষের উকু দেবে টান টান, মহিলার গায়ের সাথে হাত চাপা রাখে মাত্র রানের উপরে হাঁটু পর্যন্ত হাতটা এমন করে পৌঁছাইবে। পুরুষের সিজদা দেবে একেবারে ফাঁকা থাকবে, মহিলারা সিজদা দেবে একেবারে গায়ের সাথে হাত মিশাইয়া, মাটির সাথে মিশে হইয়া। মহিলার পুরুষের রুকু সিজদা একরকম না, প্রত্যেকের ভিতরে পার্থক্য আছে, কথা বলেন ঠিক না? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, যা বলতে চাইছি আমাদের অল্প সময় বেশি কামাই করতে হবে। এই মহিলা, একজন মহিলা তার এই নামাজের মসজিদে নামাজ পড়লে যে মোটা নেকি, এই যে কামাই করার উপায় কি, তার জন্য আরো সহজ, বাড়ি 5 জন পুরুষ আছে, এই এদিক থেকে 5 জন পুরুষ আছে, ওনার স্বামী আছে আর 4 বড় বড় ছেলে আছে, এর একটাও নামাজ পড়ে না। মহিলা আজকে সুন্দরভাবে ওয়াজ শুনে যেয়ে যদি এই ওয়াজের পর আমল করে, শেষ ফজরের সময় বুড়োরে ডাকতেছে, হ্যাঁ জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যা আজান হয়ে গেছে, নাসির হুজুর কি কইছে শোনো নাই,
জামালের বাপ কয় যে তুমি শোনো না, আমি আগামী শুক্রবার এতে নামাজ পড়বো, তুমি আজকে ডাইও না। আমি তব অর্শক, আমি তব অর্শি, আজকে পড়বো না, আগামী শুক্রবার এতে পড়বো। খুড়ি কয় যে এটা আগে হায়াতের রস করলে তা মনে আছে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই, তুমি শুক্রবার পর্যন্ত বাসপা তোমার গ্যারান্টি আছে, ওঠো। কোনো মতে উঠবে না, মোড়ামুড়ি হ্যাঁ চোখ মেলার তুমি তো অশুনছি, চোখ ছাড়তেছে না। বুড়ি কয় ঘুম ভাঙানোর ঔষধ আমি শিখিয়েছি। হজরত আয়েশা বলেন, আমি যখন রাতের বেলায় ঘুমাই থাকতাম, হুজুর শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, আমার ডাকতেন, আমি উঠতে চাইতাম না। দুই ফোঁটা পানি হুজুর আমার চোখেরকে নিতে দিতেন, চোখের ভিতর অনায়াসে পানি চলে যেত, চোখের কষ্ট কেটে যেত, আমার চোখ খুলে যেত, ঘুমেতে কইটে তাহাজ্জুদ পড়তাম। এই শিয়ে দিছি। মহিলা কয় যে হুজুরের কাছে পানি কম ছিল দুই ফোঁটা দেশে, আমার কাছে কি পানি কম? বদ না নিয়ে না ওইটা দিয়েছি উঠতে পারো আর যাই বাড়ি উঠে কয় তাই দেওয়া তাড়াতাড়ি অজু বানায় টানায় সুন্দর করিয়া কাপড় চোপড় পরায় মসজিদে মুসল্লি বানায় পাঠাই দিয়ে এবার ছেলেকে ডাকতেছে, হ্যাঁ জামাল ওট, কামাল ওট, লালটু ওট, বল্টু ওট, সবাই ওট মসজিদে। ছেলেরা কয় মা আমাকে কি নামাজের বয়স হয়েছে? আব্বা সবালে গেল আইজ, আমার বয়স কল 27-28, নামাজের বয়স হে শয়তান ওট, হুজুরি কাজ চলিয়াছি তো 14 বছর বয়সে সবালে গেছিস, ওর তাড়াতাড়ি ওট। ঠেলে ঠুলে পাঁচ সাইজ ছেলেরে উঠাইয়া অজু বানাইয়া মুসল্লি বানায় মসজিদের দিক পাঠায় দিছে বুড়োরে দিয়ে বাপ্পাটা পাঁচজন। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে কান দে, আল্লাহ আমি বিটি মানুষ বলে মসজিদে যাতে পারলাম না, নাসির হুজুর খুব কড়াভাবে আমার ঠেকাই ফেলাল, নয় তো আমি মসজিদে যাইতাম। আল্লাহ কয় তুমি মসজিদে যে নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাইতে তা তো তোমারে দিলাম, আর ওই পাঁচটা দামলারে মুসল্লি বানায় পাঠাই দিছো না, ওই পাঁচটা নামাজ পড়লে যত নেকি পাবে তাও তোমারে দেওয়া হবে, তাদের নাকি কম হবে না। কন্যা সুবহানাল্লাহ, সময় কম, যে কোনোভাবে আতিবিতি কামাইরে নিতে হবে না, এই একটা পদ্ধতি সহজে মহিলাকে ইনকামের সহজ পথ, মহিলাদের ইনকাম করা খুবই সহজ। স্বামীর গায়ে একটু বাতাস দেওয়ার সাথে সাথে তাল পাখা দিয়ে বাতাস দেবে, পাখাটা এই পাশে তো ওই পাশে নেবে, ওই ধারে তো এই ধারে আনতি না আনতি, তার আমল নামে 7 বড়ি স্বর্ণদান করা সব লেখা। রাতের বেলা আপনি শুয়েছেন, মাথা ব্যথা করতেছেন, কেমন কেমন করতেছেন, স্ত্রী টের পেয়ে যদি চুলির মধ্যে আঙ্গুল ভরে দিয়ে মৃদু মৃদু চাপ দেয়, জোরে আবার ব্যথা দিয়েছে আপনার, যে দিনের বেলা আমার চুল কয় ডেটা নিয়ে উঠে ফেলাইছিস, সে সময় হাতের মাথায় লাগল পাই নেই সদ দেবো এখন, এই নিয়েতে না, মহাব্বতের সাথে খেদমতের নিয়েতে চুলির মধ্যে আঙ্গুল ভরে দেয় চাপ দিলে প্রত্যেক চিপিতে চিপিতে তার আমল নামায় 7 বড়ি স্বর্ণদান করার সব লেখা। স্বামীরে জুতো জোড়া সোজা করে দিলে 7 তুলা স্বর্ণদান করার সব, স্বামীর জামাটা ধরে দিলে 7 বড়ি স্বর্ণদান করার সব, স্বামীর ভাত কড়া মাখাই দিলে 7 বড়ি স্বর্ণদান করার সব, একটা লুকমা মহাব্বতের সাথে গালে উঠে দিলে 7 বড়ি স্বর্ণদান করার সব। মহিলাদের ইনকাম একেবারে সহজ, মহিলারা দুনিয়া কামাই করাও যেমন সহজ, আখেরাত কামাই করাও সহজ, কথা বলেন, আখেরাত কামাই করাও যেমন সহজ, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ। দুই ভাই একসাথে ঢাকায়, দুই ভাই বোন চাকরি গেছে, চাকরি হতে গেছে ঢাকা, ভাইটা মাস ভরে ঘুরিয়ে ঘেরে যে কয়টা আনে চলে তা খরচ করে খালি হাতে বাড়ি চলেছে, বোনটা যাওয়ার সাথে সাথে তার দুই দুটি চাকরি, দিনই একটা রাত্রি একটা। মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখেরাত কামাই করাও সহজ, অতি সহজে, অতি সহজে বাচ্চারে দুধ খাওয়াবে, বিসমিল্লাহকে মুখ দেবে, স্তনের সাথে দুধ খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে, যত ফুটা দুধ বাচ্চারে খাবে প্রত্যেক ফুটায় ফুটে এক একটা নেকি তার আমল নামে লেখা হয়ে যাবে। মহিলা বাচ্চা গর্ভধারণ করছে যে রাত্রে বা যে দিনে, সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি পর্যন্ত, তারপরে 2.5 বছর দুধ খাবে, এর ভিতরে যদি কোনো ইমানদার মহিলা মারা যায় আল্লাহ তাআলা তাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। শর্ত হলো দুধ না খাওয়ানোর ভিতরে শরীয়তের পথ অবলম্বন করবা, পদ্ধতিতে তুমি স্তন খুলে দিয়ে শ্বশুরির সামনে, ভাইয়ের সামনে, বাপের সামনে, মানুষের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ খাওয়াচ্ছ, তাতে তোমার নেকি তো দূরের কথা, ভাষায় তুলে বাড়ি হবে সময় মতো, খালি মরিয়ে দেখ খালি। দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে ঘিরে ঘিরে পর্দার সাথে দুধ খাওয়াইতে হবে, আর নবজাতক বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, মা তোমার মুখে বিসমিল্লাহ বলবা, খাওয়া শেষ হয়ে গেলে তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা, যা খাওয়াইছো সম্পূর্ণ ইবাদতে পরিণত হবে, সময় কম কামাই বেশি অল্পের মধ্যে কামাই করে নিতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ। এক একটা সুন্নতে, এক একটা সুন্নতের বিনিময়ে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে, 100 শহীদের সব। টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না, মসজিদে গেলে কয় টুপি কি নামাজের অঙ্গ নাকি, নামাজের 13 ফরজ 14 ওয়াজিব 28টা সুন্নাতের মধ্যে তো টুপি নাই, আরে টুপি খালি নামাজের না, টুপি আলো মুসলমানদের ইউনিফর্ম, সবসময় ব্যবহার করার পোশাক। এখন আপনারা কর্মজীবী, বিভিন্ন কাজকামে থাকেন, বিদায় টুপি ব্যবহার করেন না, কমপক্ষে নামাজের সময় ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ, নামাজের সময় ব্যবহার করা যাবে। সহজে একটা তাহাজ্জুদের আমল শিখিয়ে দিচ্ছি, সহজে তাহাজ্জুদের আমল, কিয়ামতে আল্লাহ তাআলা রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে শহীদি দরজায় বিশাল মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দেবেন, কারণ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া ময়দানে যাইয়া জিহাদ করার চাইতে একটুও কম না। ময়দানে যখন জজবা এসে যায় যুদ্ধ করার, তখন মরার ভয় থাকে না, ওই দেখেন
গাজার মুসলমানদেরকে, খালি মরতেছে খালি মরতেছে, মরার মধ্যে সাপ। গতকালকে দেখলাম এক ভদ্রলোক কার্টন ভরে চকলেট বিতরণ করতেছে মিষ্টি। তারা জিজ্ঞেস করছে সাংবাদিকরা, তুমি কিসের মিষ্টি বিতরণ করো? কাজ আমি খুশির মিষ্টি বিতরণ করতেছি, আমার ফ্যামিলির মাত্র একটা ছেলে আছে আর সব শহীদ হয়ে গেছে, কেয়ামতে আমি এতগুলো শহীদের গার্জিয়ান হিসেবে উঠতে পারবো, এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি। নিজে নিজে আফসোস করি, সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? তাহলে শহীদ হওয়া, যুদ্ধ যখন লেগে যায় তখন মরণকে ভয় লাগে না, একটা আনন্দ লাগে। কিন্তু কঠিন ঘুমের সময় শেষ রাত্রি গায়ের থেকে কম্বল ছড়াইয়া শীতের রাত্রে উঠে চোখ খুলে যায়, তা অজু গোসল করে তাহাজ্জুদ পড়া, এটা বিশাল কঠিন ব্যাপার। এই জন্যে কেয়ামতে শহীদদের সাথে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। এখন সেই তাহাজ্জুদ তো আমরা শেষ রাত্রি রেগুলার পড়তে পারি না, উঠতে সবাই পারি না। সহজ তাহাজ্জুদের ব্যবস্থা, ঈশার ফরজ চার রেকাত, দুই রেকাত সুন্নাত। এই ছয় রেকাতের পরে বেতের পড়ার আগে পারলে বারো রেকাত, না পারলে দশ রেকাত, না পারলে আট রেকাত, না হয় ছয় রেকাত, না পারলে চার রেকাত, সর্বনিম্ন দুই রেকাতও যদি আপনি পড়েন রেগুলার দুই রেকাত, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন। নিয়ে এই দুই রেকাত হবে তাহাজ্জুদের নিয়তে, নিয়ত থাকবে শেষ রাত্রি উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়ব। কোনো দিনও যদি উঠতে না পারেন আর এইভাবেই তাহাজ্জুদ পড়েন, তাতেই আপনি পূর্ণ তাহাজ্জুদের ফজিলত নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। সময় কম কামাই, বেশি অল্পের মধ্যে একটু কামাই। অজু করবেন কিভাবে? একটা মেশক বানানো যাবে না? মেশক মেশক বলবেন যে হুজুর মেশাক, এত গাছ পাবো কোন জায়গায়, আমরা বিরাস কিনে নিছি, একটা মেশাক বানান, মেশাক বানান পকেটে, মুসলমানের হাতিয়ার মেশাক, মেশাক আর তসবি, মেশাক করে অজুতে, মেশাক করে যদি অজু বানায় নামাজ পড়েন, এক অক্তের বিনিময়ে সত্তর অক্তে নামাজের সওয়াব। সবচাইতে বড় ফায়দা যেটা, অজু করে মেশক করে অজু বানায় যারা নামাজ পড়ে, তাদের মরণের সময় কলেমা নসিব হবেই হবে, মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় যদি কলেমা নসিব হয় বিনা হিসাবে জান্নাতি কন, সুবহানাল্লাহ। পুরুষরা যদিও একটু ডালডুলি বাগানেতে ব্যাঙ্গি চুরিয়ে গোষ্ঠী থায়, মহিলারা মেশক সে নেই না। আমার মাদ্রাসার পোলাপান পর্যন্ত মেশাক বন্ধ করে দিছে, উলামাই কিরামের পকেটে মেশাক থাকবে না, বাবাই যায় না। সব ছাত্রকে দিয়ে বাই ফোর্স মেশাক করাবেন, আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের পকেট যে কোনো সময় পকেট টোকাইলে মেশক পাওয়া যাবে ইনশাআল্লাহ। মেশক মুসলমানদের হাতিয়ার, এর দ্বারা চোখের পাওয়ার বাড়ে, যৌন শক্তি বাড়ে, চেহারার নূর বাড়ে, দাঁতের ক্ষমতা বাড়ে, পেটের হজমি শক্তি বাড়ে, সর্বমি সব কিছু মিলিয়া আল্লাহর রহমতে এক বস্তা নেকি পাবেন, একটা সুন্নতের বিনিময়ে একশো শহীদের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের অল্প সময় আমল করা তৌফিক দান করে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিনা ও উনসা, নারী আর পুরুষ যারা নেকামল করবে, ও হুয়া মুমিনুন, ইমানের সাথে, ইমানের সাথে নেকামল। আল্লাহ বলেন, ফালানু ইয়ানহু হায়াতান তাইয়্যিবা, ইমানের সাথে যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা দেব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, আর যে পরিমাণ নেকি আমল করবা তার চাইতে তোমারে বেশি নেকি দেয়া হবে। ইমানের সাথে নেক আমল করবা, সুখের জীবন যাপন পাইবা, আর আমলের চাইতে নেকি পাইবা বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, সবাই বলেন আমিন। আমরা একটা দোয়া পড়ি, সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজ